বসতে যে সিয়ার থেকে পড়ে গেছিলাম। আচ্ছা, সিয়ার থেকে পড়ে গেলে ওই আমি খুব মারাত্মক আকারেই পড়েছিলাম। এরপরে বছর তিনেক পরে আমার দেখি যে একটানা বসে থাকলে মাথার মতো ব্যথা করে, আবার হাঁটতে গেলেও আমি একটানা হাঁটতে পারি না, 10 মিনিট হাঁটি হঠাৎ করে অবশ হয়ে যায়। এই বছর দুয়েক হলো এই জিনিসটা খুব বেশি মারাত্মক আকারে ধারণ করলো। অর্থাৎ এই যে কোভিড আরম্ভ হলো, আমিও ঘরে বসে গেলাম, তখন তো ব্যথাটাও আবার আরও বেশি করেছে। আচ্ছা, কি হতো এই সময়টাতে? মানে এই সময়টায় তো ওই আস্তে আস্তে করে ব্যথা করতো, তারপরে দেখা গেল হঠাৎ করে ব্যথা। ফেসবুকে ইনারে এইটা দেখলাম, বিভিন্ন সাক্ষাৎকার, শফিউল্লাহ প্রধান সাহেবের বিভিন্ন সাক্ষাৎকারে ওই বিভিন্নজন প্রশ্ন করে, দেখি যে কতগুলো প্রশ্নের সাথে আমার এই প্রশ্ন মিলে, সমস্যাগুলোর মিলে যায়। তখন চিন্তা করলাম যে না, যাই দেখি ওনার কাছে একটা ট্রিটমেন্ট হতে। যে এখানে ভর্তি হলাম গত 8 তারিখে, শফিউল্লাহ প্রধান স্যার সিদ্ধান্ত নিলেন যে এটা ওই ইঞ্জেকশন ছাড়া এটা ঠিক হবে না। আচ্ছা, তো উনি ওই কয়েকদিন পরে ইঞ্জেকশনের ব্যবস্থা করলেন। ইঞ্জেকশনটা নিলাম 3 দিন ধরে, 12টা ডোজ। আচ্ছা, নেওয়ার পরে গতকালকে শেষ হয়েছে, আমি বর্তমানে বেশ ভালো আছি। দর্শক, আমাদের জীবনের শেষটা যন্ত্রণার মধ্যে দিয়ে হলেও জীবন চলার পথে ব্যথা বা যন্ত্রণা কখনোই আমাদের কাম্য নয়। আজ আমরা এমনই একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি ওনার ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন এবং অনেক কষ্টের পর সে যে চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা পরবর্তী ওনার যে অবস্থা সেটা সম্পর্কে আমরা জান। সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি এবং জানার চেষ্টা করি ওনার সমস্যাগুলো কী ছিল, উনি এটা নিয়ে কতদিন ভুগেছেন বা কী কী চিকিৎসা করেছেন এবং অতঃপর সুস্থ হলেন কীভাবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলতেন। মির্জা কামালউদ্দিন। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? আমি কুষ্টিয়া থেকে এসেছি। কুষ্টিয়া থেকে। স্যার, আমাদেরকে যদি একটু প্রথম থেকে বলতেন যে আসলে আপনার সমস্যাটা কী ছিল বা এটা নিয়ে আপনাকে কীরকম ভুগতে হয়েছে, কী কী করলেন, একদম প্রথম থেকে যদি শুরু করেন। প্রথমে বলি, জি, আমি তখন চাকরি করতাম, চাকরিতে আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে কুমিল্লা বাড়ি, ওখানে ক্যাপিটোরিয়াতে বসতে যে সিয়ার থেকে পড়ে গেছিলাম। আচ্ছা, সিয়ার থেকে পড়ে গেলে ওই আমি খুব মারাত্মক আকারেই পড়েছিলাম। তো স্থানীয় ডাক্তারে দেখানো হলো, সে কয়েকটা ওই ব্যথা নাশক। তখন কি আপনার কোনো হাড় ভেঙেছে? না না, এরকম কিছু না, শুধু ব্যথা, শুধু ব্যথা লাগলো। ও উনি কয়েকটা ওই পেন কিলার দিলেন, ওটা খাওয়ার পরে ভালো হয়ে গেল। এরপরে বছর তিনেক পরে আমার দেখি যে একটানা বসে থাকলে মাথার মতো ব্যথা করে, আবার হাঁটতে গেলেও আমি একটানা হাঁটতে পারি না, 10 মিনিট হাঁটি হঠাৎ করে অবশ হয়ে যায়। অবশ হয়ে গেলে আবার একটু দাঁড়াই, দাঁড়ায় আবার 10 মিনিট হাঁটি। আমার ডায়াবেটিস আছে, যার জন্য আমাকে হাঁটতেই হয়। এভাবে চলতে আছে আরও বছর দুয়েক বছর গেল। তারপরে এই তারপর রিটায়ারমেন্ট করলাম। এই 2 বছরের মধ্যে কি কোনো ডক্টর দেখান নি আর? হ্যাঁ, ওই স্থানীয় ডাক্তার দেখায়, ওরা ওই কিছু ট্যাবলেট ট্যাবলেট দেয়, ইয়ে কোনো ওই স্থানীয় এক্স রে করছে, করে তারা বলছে যে না তেমন কিছু না। তারপর ওরা ওই বিশেষ করে ধারণা করে যে ওই কিডনির মধ্যে প্রবলেম। আচ্ছা, কিডনি টেস্ট কয়েকবার করলাম, না কোনো সমস্যা ধরা পড়ে। ওকে, এখানেও কিডনি টেস্ট করেছে। যাই হোক, ওটা করার পরে এই বছর দুয়েক হলো জিনিসটা খুব বেশি মারাত্মক আকারে ধারণ করলো। অর্থাৎ এই যে কোভিড আরম্ভ হলো, আমিও ঘরে বসে গেলাম, তখন তো ব্যথাটাও আবার আরও বেশি করেছে। আচ্ছা, কি হতো এই সময়টাতে? মানে এই সময়টায় তো ওই আস্তে আস্তে করে ব্যথা করতো, তারপরে দেখা গেল হঠাৎ করে ব্যথা।
হাঁটাচলা করতে এরকম হঠাৎ করে ব্যথা। তারপরে এই দুই বছরের মধ্যে ওই এখানে ঢাকাতে একজন প্রফেসর সাহেব দেখালাম, তিনি ওই এমআরআই করলেন যে আপনার L4 এবং L5 মাঝখানে যে ডিস্ক আছে আর ওই ডিস্কটা কিছুটা বেরিয়ে গেছে। তো ও এটা তো ও কিছু করা যাবে না, এটা তো আর আপনার তো একবার ওপেন হার্ট সার্জারি করা আছে, তোর ইয়েও করা যাবে না, আপনাকে ওষুধ খেয়েই চলতে হবে। আচ্ছা, মানে যেহেতু আপনি একবার সার্জারি করিয়েছেন, সেক্ষেত্রে ওনারা আর সার্জারি করার পরামর্শ দেননি? না, আচ্ছা, সার্জারি করার পরামর্শ ওই যে আমার যে ইয়ে আছে আমার ওপেন হার্ট করা আছে। যাই হোক, ওই ওষুধ খাই কিন্তু তেমন খুব ভালো রেজাল্ট হয় না। তারপরে কিছুদিন পর এই যে এখানে আমার আর অন্যরা বললো যে তুমি হাসপাতালে দেখাও, এটা ভেন সংক্রান্ত সমস্যা হতে পারে। তো নিউরোসায়েন্স হাসপাতালে দিল, আসলাম, ওনারা ট্রিটমেন্ট দিলেন। ওই ওনারা যে ওষুধ দিলেন, দিন বিশেষ খুব ভালো ছিলাম, বিশ দিনের মতো আবার যা তাই আরাম। তারপরে তো আর সহ্য হয় না, তখন আমার এক মেয়ে আছে এখানে, উনি এক ডাক্তারের কথা বলছেন, অর্থোপেডিক ডাক্তার, বলছে আমার তো এরকমের হয়েছিল, তো আমি দেখায় ওনার কাছে মোটামুটি ভালো হয়ে গেছে, আপনি আসেন দেখায় ওনাকে। আচ্ছা, গেলাম সে ডাক্তার সাহেবের কাছে, উনি আসেন প্রফেসর, দেখে শুনে উনি ওষুধ দিলেন। ওষুধ দিয়ে ওষুধ খাওয়ার পরে আরও ব্যথা বাড়ি গেল, মানে ওনার ওষুধ খাওয়ার পরই ব্যথা আরও বেড়ে গেল। আমি এবার ফোন দিলাম, তার সাথে ভিডিও কল করলে উনি ওই ওষুধ কিছুটা চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে দিয়ে খুব একটা কাজ হলো না, একটু কমলো। তারপরে এর ভিতরে তো ফেসবুকে ইনারে এটা দেখলাম, বিভিন্ন সাক্ষাৎকার, শফিউল্লাহ প্রধান সাহেবের বিভিন্ন সাক্ষাৎকারে ওই বিভিন্ন জন প্রশ্ন করে, দেখি যে কতগুলো প্রশ্নের সাথে আমার এই প্রশ্ন মিলে, সমস্যাগুলোর মিলে যায়। তখন চিন্তা করলাম যে না, যাই দেখি ওনার কাছে একটা ট্রিটমেন্ট হতে, আর না হলে পারে বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় যাওয়ার চিন্তা করি। এখন তার মানে কি এইটাই আপনার মানে লাস্ট চিন্তা ছিল যে যদি এখান থেকে কোনো রেজাল্ট না পাই সেক্ষেত্রে আমি দেশের বাইরে? হ্যাঁ, দেশের বাইরে যেতে, কারণ এভাবে বেঁচে থাকা যায় না, এতটাই কষ্ট। এখানে ভর্তি হলাম গত 8 তারিখে। আচ্ছা, আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন, যখন আপনার রিপোর্টগুলো স্যার দেখলেন, আপনাকে কি বলেছিল স্যার? আসলে উনি বলছেন যে এটা তো এইভাবে করা যাবে না, আপনার ডিস্কের দুইটা আছে অপশন আছে, একটা হলো ইঞ্জেকশনের মাধ্যমে আর একটা হলো অপারেশনের মাধ্যমে। আমার তো অপারেশন করা যাচ্ছে না, দেখি আমরা চেষ্টা করি, তাহলে পরে আমরা অপারেশন শেষ পর্যায়ে। আর অপারেশন করলে যে আপনার সাকসেসফুল হবে এমন তো কথা নয়, আবার অপারেশন এমনও শোনা যায় যে আবার ওখানে আবার হয়। তো এই অবস্থার প্রেক্ষিতে উনি এখানে ভর্তি হলাম, উনি তো থেরাপি দিলেন, যারা থেরাপিস্ট আছে যে ছেলেটা যথেষ্ট পরিশ্রম করলেন, দিন সাতেক খুব ভালো ছিলাম, আবার দিন সাতেক পর আবার বেড়ে গেল। এটা কোথায়, মানে এখানে মানে প্রথম 7 দিন যখন আপনি ট্রিটমেন্ট নিলেন, 7 দিন ঠিক ছিলেন, 7 দিন পরে আবার ব্যথাটা বেড়ে গেছে? বেড়ে গেলে ভাই শফিউল্লাহ প্রধান স্যার সিদ্ধান্ত নিলেন যে এটা ওই ইঞ্জেকশন ছাড়া এটা ঠিক হবে না। আচ্ছা, তুমি ওই কয়েকদিন পরে ইঞ্জেকশনের ব্যবস্থা করলেন, ইঞ্জেকশনটা নিলাম 3 দিন ধরে 12টা ডোজ। আচ্ছা, নেওয়ার পরে গতকালকে শেষ হয়েছে, আমি বর্তমানে
বেশ ভালো আছি। কতদিন ভর্তি ছিলেন এখানে? 21 দিন। 21 দিন, আচ্ছা। 21 দিন আপনি এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আপনার সার্বিক অবস্থাটা কি আসলে? অনেকটা ভালো মনে করছি। আচ্ছা, ভালো আছি। এখানকার যে ডক্টর নার্স যারা ছিলেন, আপনার যে চিকিৎসা দিয়েছেন বা সেবা প্রদান করেছেন, তাদের আচার ব্যবহার বা তাদের সেবাটা কেমন ছিল? না, তাদের যথেষ্ট চেষ্টা করে প্রত্যেকটা, আমরা তো আশেপাশে দেখছি প্রত্যেকটা রুগীর জন্যই এরা খুব চেষ্টা করে, এটা তাদের এরকমের ইয়ে পাওয়া যায় না। এই যে ডিপিএসসি হসপিটালের যে পরিবেশ কেমন লেগেছে আপনাদের কাছে বা খাবার কেমন ছিল? পরিবেশটা ভালো, সবই, খাবারও ভালো। আচ্ছা, এই যে আপনি এখানে চিকিৎসা নিয়েছেন, আপনার যে পরিমাণ সেবা পেয়েছেন, তাতে আপনার মতো যে অন্যান্য রোগীরা আছে যারা এখনও জানে না যে কোথায় গেলে আমি একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারি বা আমার যে ব্যথা, এই ব্যথার জন্য আমি আসলে কোথায় যেতে পারি, যেমন আপনি অনেকগুলো ডাক্তারের কাছে গিয়েছেন, সেখানে আসলে ওরকম রেজাল্ট পাননি, বা আপনি আসলে জানতেনই না যে আসলে আমার যে ব্যথা, এই ব্যথার জন্য আমি আসলে কার কাছে যাব, তো ওই সকল ভাইদের জন্য বা বোনদের জন্য কোনো কিছু বলার আছে আপনার? না, তাদের জন্য তো বলা আছে যে প্রপার জায়গার থেকে যদি ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে কষ্টটা অনেক কম হয়, তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি দ্রুত ইয়ে হয়, সুস্থ হওয়া যায়। আর এই বয়সে ব্যথা বেদনা এটা সহ্য করা যায়। আজকে একজন খুব মুরবি মানুষ দেখে আমারই কষ্ট লাগলো, যে এটা তো এরকম, এর আর কি যদি ভালো হয় তাহলে তো তাদেরকে বলবো যে একটু ট্রিটমেন্ট নিতে। অসংখ্য ধন্যবাদ স্যার, এই যে সামগ্রিক বিষয়টা আপনি দর্শকদের সাথে শেয়ার করেছেন তাতে ওনাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।